कमाल गाजी में मारे गए मृतक शाहिद के घर पर पहुंचे सीपीआई नेता सुजन चक्रवर्ती। दक्षिण 24 परगना के कमाल गाजी में मारे गए युवक के घर पर पहुंचे वामपंथी नेता और पूर्व सांसद सुजन चक्रवर्ती। मंगलवार की शाम वे कमाल गाजी स्थित शाहिद मंडल के घर गए। आपको बता दें कि 14 अगस्त की देर रात को घर के सामने ही बदमाशों ने उनकी हत्या कर दी थी। बाइक पर दो बदमाश आए और उनकी हत्या कर दी। इस घटना के एक हफ्ते बाद भी अभी तक किसी को नहीं पकड़ा जा सका। घटना के विरोध में शाहिद के परिजनों और पड़ोसियों ने रविवार की रात को कमाल गाजी चौराहे पर काफी देर तक जाम रखा। बाद में पुलिस के आश्वासन पर जाम हटाया गया। शाहिद के परिजन नरेंद्रपुर थाने पहुंचे और पुलिस की नाकामी को लेकर सवाल उठाए। इतना ही नहीं, शाहिद मंडल के कातिलों को गिरफ्तार नहीं किए जाने के विरोध में वामपंथी पार्टी आंदोलन भी चलाएगी, इसकी भी उन्होंने चेतावनी दी। शाहिद युवक छिले 26 बचर बयस যেভাবে খুন হয়েছে 14 তারিখের পর আজকে 8 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত একটা গ্রেফতার হয়নি। আমি আজ ওর বাড়িতে গেছিলাম, গিয়ে আমার নিজেরও খারাপ লাগছে যে এরকম একটা ঘটনা। এই তো বাবা, পুরো গ্রামটা আমার নিজেরও হচ্ছে না, একটা অ্যাকশন এখনো পর্যন্ত একটা অ্যারেস্ট হলো না, এখনো পর্যন্ত তদন্ত এগোচ্ছে না। পাড়ার লোক দলবদ্ধভাবে তারা রাস্তায় নেমেছে, এমএলএমপি নেতা মন্ত্রীরা কী করবেন, পাড়ার লোক দলবদ্ধভাবে নেমেছে এবং এই বিচার চাই, সাইদের খুনের বিচার চাই। থানাতে এসেছিলাম, আমি সচরাচর থানায় আসি না, যে থানায় এসেছিলাম বলে গেছি, দেখুন যদি ঠিকমতো না করতে পারেন তাহলে মানুষ কিন্তু রাস্তাতে ঝাঁপিয়ে পড়বে। এটা বুঝতেই পারছেন, এটা পশ্চিমবাংলায় কার্যত পুলিশের উপরে মানুষের ভরসাটা ক্রমশ কমছে, খুব দুর্ভাগ্য। ওর বাবা বলছেন যে আমি তো আপনাদের দিকে তাকিয়ে বসে আছি, 8 দিন তো হয়ে গেল, আর কতদিন? আজকে এসপি অফিসে গেছেন, 3.5 ঘন্টা বসে দেখেছেন, একজন কেউ কথা বলেনি, ফাজলামি হচ্ছে এগুলো সব, খুবই দুর্ভাগ্য। সোনারপুরে ইএম বাইপাসের ওপরে, গড়িয়ার কাছে ইএম বাইপাসের ওপরে খুন, 8 দিন হয়ে গেল কোনো অ্যাকশন নেই, খুবই দুর্ভাগ্য। প্রশাসন হয় নিজেকে গিয়ার আপ করুক, তাহলে মানুষের কিন্তু প্রশাসনের উপরে ভরসাটা কমছে, আরও কমবে, তখন ঠেলা বুঝবে। ধরুন আমি প্রথম দিন এই গাফিলতি বলার জন্য আসিনি, তাহলে আমি আগে থেকে আসতে পারতাম, কিন্তু এদের আত্মীয় স্বজন যারা তারা সবাই বলছেন যে দাদা এটা কি হচ্ছে, পুলিশের কোনো হেলদোল নেই, সেই কারণে আমি আসতে পারি। আমাদের বলার ভাষা নেই, আমরা চাই এর ন্যায্য বিচার, ন্যায় বিচার চাই, আমরা চাই আসামি যত তাড়াতাড়ি ধরা পড়ুক, আসি চাই, আসি, তবে আমাদের মনে শান্তি আসবে। কেন আমার ছেলে এই এলাকাতে সোনারপুর অঞ্চলে সব জায়গায় যায়, সব দোকানে ভিজিট করে, কেউ একটা লোক সবাই কাঁদছে আমার ছেলের জন্য, কেউ বলতে পারবে না ছেলেটা খারাপ, নিরপরাধ। আমরা বিচার চাই, বিচার চাই, আর কিছু চাই না, ন্যায় বিচার চাই। ইতিমধ্যেই তো পুলিশ একটা সময় দিয়েছিল, রবিবার আপনারা যখন রাস্তায় নেমেছিলেন, রোজ সময় দিচ্ছে, আমরা কাছাকাছি এসে গেছি, কিছু হচ্ছে না, কিছু বুঝতে পারছি না, খালি বলছে আমরা কাছাকাছি এসে গেছি, খুব তাড়াতাড়ি সব কিছু দেখতে হবে, কোনো কিছু আমি তো বুঝতে পারছি না, এ খালি আশ্বাস আর কিছু নয়, শুধু আশ্বাস। আপনার পুরো নাম? আমার নাম শাহজাহান মণ্ডল।